নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই রাহু এবার করবে পাঁচ রাশিকে কোটিপতি রাহু হতে চলেছে বাহুবলী অর্থাৎ রাহু ডিগ্রিগত দিক থেকে বলবান হতে চলেছে যার ফলে পাঁচ রাশির কপাল খুলতে চলেছে দেখুন রাহু আপনার জন্মকুণ্ডলিতে যদি শুভভাবে থাকে আপনি জেনে রাখবেন আগামী দিনে এই রাহুর কৃপায় আপনার পকেটে টাকার বন্যা হবে এক কথায় কারণ কি বলুন তো কলি যুগে আকর্ষিক অর্থপ্রাপ্তি যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহুর মহাদশা চলে বা রাহুর অন্তর্দশা চলে তাহলে এই সময় আপনার জন্য কিন্তু নির্ণায়ক হতে চলেছে রাহু আপনাকে এই সময় কিন্তু করবে মহাকটিপতি লিখে রাখুন দেখুন রাহু কি করে রাহু করে কি বলুন তো যে কোনো জিনিস হঠাৎ ঘটিয়ে থাকে হঠাৎ আপনার অর্থপ্রাপ্তি হঠাৎ কোনো চাকরি পাওয়া হঠাৎ কোনো জায়গা থেকে সম্পত্তি প্রাপ্তি বা যারা মিডিয়া করছেন তাদের ক্ষেত্রে রাহু কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিয়ে থাকে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং পাশাপাশি রাহুকে পাওয়ার আপ করুন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু এই সময় অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে যদি ষষ্ঠ এবং আপনার যদি পাশাপাশি তৃতীয়ভাবে এবং আপনার একাদশভাবে যদি অবস্থান করে খুব ভালো ফল দেয় কিন্তু রাহু একমাত্র অষ্টম গৃহে এবং দ্বাদশভাবে কিছুটা সমস্যা তৈরি করে বিশেষ করে অষ্টম গৃহে যদি রাহু এককভাবে অবস্থান করে তাহলে কিন্তু সমস্যাগুলো তৈরি করবে এবং দ্বাদশভাবে আপনার ব্যয় বৃদ্ধি করবে আপনার হসপিটালের খরচ বৃদ্ধি করবে কিন্তু আপনার আবার বিদেশ যাত্রার যোগও কিন্তু দিবে যারা ফরেন যেতে চাইছেন ফরেন যাওয়ার যোগ রয়েছে কি কৌশিক দা অবশ্যই আমি একটা কথা বলবো রাহু আপনার জন্মকুণ্ডলিতে যদি শুভ থাকে কি না তাহলে আপনার কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু হবে বা বিদেশে কর্মসূত্রে আপনি কিন্তু কাজ কিন্তু করবেন এবং পাশাপাশি রাহুর যে জায়গাটা অবশ্যই ভালো করার জন্য রাহুর বীজমন্ত্র আপনার আপনারা পাঠ করুন দেখুন মন্ত্রের একটা কিন্তু বিশেষ গুণাবলী কিন্তু রয়েছে যতদিক আপনারা রাহুর বীজ মন্ত্র পাঠ করতে পারবেন ততদিক এই সময় কিন্তু আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক সে আপনি লটারি বলুন ফাটকা বলুন শেয়ার মার্কেট বলুন বা স্টক মার্কেট বলুন যে কোনো দিক থেকে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে রাহু কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আগামী দিন আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে তো রাহু এই সময় ডিগ্রিগত দিক থেকে পাওয়ারফুল তবে আপনার জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা দেখা দরকার তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে আগামী দিন আপনার ক্ষেত্রে কেমন রেজাল্ট দিবে কোন কোন রাশিকে এই সময় রাহু লাভ দিতে চলেছে আমার যে রাশির কথা প্রথম মনে হচ্ছে যে রাশিকে বিশেষভাবে লাভ দিতে চলেছে সে রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশিকে কিন্তু এই সময় প্রফিট আপনাদেরকে এই সময় দিবে আপনাদের এই সময় কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন প্রমোশনের একটা যোগ আপনাদের সৃষ্টি করবে যারা মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন গান বাজনা শিল্পকলা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বৃষ রাশি বা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন ফরেন যাত্রা করতে চাইছেন এখানে কিন্তু আপনাদেরকে রাহু কিন্তু লাভ কিন্তু আপনাদেরকে দিবে বিশ্ব রাশি ক্ষেত্রে রাহু কিন্তু আপনাদেরকে নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু রাহু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলেও কিন্তু আপনাদের ফাটকা থেকে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি হবে এবং ফরেনে যারা যেতে চাইছেন বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিমের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি মেসরাশি মানুষ এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু খুব ভালো রেজাল্টগুলো আপনাদেরকে কিন্তু দিবে তবে এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা এবং আপনাদের এই সময় মান সম্মান যশ বৃদ্ধি কিন্তু পেতে চলেছে এরপর সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে দেখুন মকর রাশির অনেকেই রয়েছেন যারা বলছেন যে কৌশিকদা সময় ভালো চলছে না সময় কেন ভালো চলছে শনির সাড়ে সাতই এবার আপনাদেরকে কিন্তু অনেক কিছু দিবে বিশেষ করে শনি দেখুন আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করছে আপনাদের সেভিংস বৃদ্ধি করবে দ্বিতীয় চরণ থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভালো তৃতীয় চরণে কিন্তু আপনাদের ব্যাংকিং সেভিংস গুলো বৃদ্ধি করবে এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা পেতে চলেছেন আপনাদের মান সম্মান যশ অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন ফাটকার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই সকল দিক থেকে আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা এবং এই সময়ের মধ্যে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু রাহু আপনাদেরকে কিন্তু বিশেষ করে এই সময় ঋণ মুক্তি আপনাদেরকে কিন্তু করাবে যাদের লোন হয়ে গেছিলো সেই লোন থেকে রিকভারি আপনাদের হবে শত্রু আপনাদের শান্ত হবে যারা কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছিলেন বা কম্পোটি পরীক্ষা রয়েছে কম পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তির বড় যোগগুলো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ রাহু এই সময়ের মধ্যে কিন্তু একটা ভালো একটা সুযোগগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে চলেছে আপনি যদি তুলা রাশি মানুষ আর আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্ম এবং সম্পত্তিগত দিক থেকেও এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন এবং পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে একদম অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি এবং আপনাদের এই সময়ের মধ্যে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন রাহু আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন বা আপনারা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ রাহু কিন্তু মিথুন রাশিকেও বিশেষভাবে ডিভিডেন্ড এই সময় কিন্তু দিতে কিন্তু চলেছে তবে হ্যাঁ একটি কথা বলছি আপনার জন্মচকে রাহুর কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যদি রাহু আপনার জন্মছকে অশুভ থাকে তাহলে কিন্তু এই সময় কিন্তু ভালো ফল পাবেন না কারণ তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনাদেরকে কিন্তু করা দরকার রয়েছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ